একটু বলি রমিন ফরানা তার বক্তব্যে যেভাবে কথা শুরু করলেন তার একটু আমি সংযুক্তি দিই এভাবেই যে এই দুর্নীতির কথা যে এইভাবে সরকার ইচ্ছাকৃতভাবে নিজেদের সমস্ত দায় এদের ঘরের উপরে চাপিয়ে দিয়ে তাদের স্বার্থ হাসিল করেছে বিধায়ী তারা এই সমস্ত ব্ল্যাঙ্ক চেক পেয়ে গেছে কাজ করে গেছে আসলে যখন বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকা অবস্থায় কালো টাকা সাদা করেছিলেন তখন কিন্তু এই দুর্নীতির প্রশ্ন সবাই তার বিরুদ্ধে করেছিল সে প্রধানমন্ত্রী থাকা অবস্থায় কিভাবে একটা মানুষ কালো টাকা সাদা করে লজ্জা সরমের কথা বলছেন না লজ্জা হয় ছিল উনি তো দেশের প্রধানমন্ত্রী ছিলেন তো সেই লজ্জার কথা আসলে ওনাদের আগে নিজের আয়নাটা চেহারায় দেখা উচিত যে ওনার প্রধানমন্ত্রী যখন নিজের অন্যায়ভাবে ইনকাম করা টাকা দেশের মানুষের সামনে সাদা করার জন্য দিলেন তখন লজ্জাটা আসলে আরো বেশি হওয়ার কথা ছিল যাই হোক সেটা যখন হয় না লজ্জা থাকেও না কি আর করার আছে এবার আপনি আসেন দুর্নীতিবাজদের কথা যে জিরো শুনেন এগুলো তো ধারাবাহিক ক্রমাগত ভাবে ধীরে 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 আপ হয়েছে দেশে এ তো আর একবারে এরকম হয়ে যায়নি আপনার তাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া সাহেব এবং তার ছোট ভাই দেশের তাদের টাকা বাইরে পাচার হয়নি সে টাকা ফেরত তো আনা হয়েছে তো মানে প্রমাণিত পাচার করেছেন ওনারা দেশের প্রধানমন্ত্রী থাকা অবস্থায় প্রধানমন্ত্রী সন্তান থাকা অবস্থায় ওনারা তো এই কর্মকান্ডগুলো করেছেন সেটাও প্রমাণিত সেইগুলো দায় ওনারা নেবেন না ভুলে গেছেন হয়তোবা এইবার আপনি আসেন। আর একটা প্রশ্ন প্রশ্নটা ছিল যে আপনারা যেহেতু দুর্নীতির ব্যাপারে সেইটার আমাদের আগেও আগেও ছিল এটা বলেছি এখনো বলে যাচ্ছি এখন স্বামী ভাইদার পাটুরে আর কথা বলেছে যে এইভাবে মানে ক্ষমতাকে কেন্দ্রীভূত রাখার জন্য নানান বাহিনীকে ব্যবহার করে এগুলো করা হচ্ছে এগুলো ইন জেনারেল আমরা বলছি কিন্তু সার্বিকভাবে যদি আপনি বিবেচনা করেন যখন এই কারিগরি বোর্ডের চেয়ারম্যান সার্টিফিকেট বিক্রি করছে তার ওয়াইফকে দিয়ে এটাও কি সরকার তার উপর নির্ভর করেছিল নির্ভর তো করেছিল না তো তারপরে ওইখানও দুর্নীতি গিয়েছে তার উপর তো সরকারের কোনো রকমের ঘটনা নেই তারপরে আপনি আসেন এই যে বিভিন্ন ই-কমার্স যারা বিজনেস করে তারাও তো আমরা দেখছি প্রতিনিয়ত মানুষকে কিভাবে ঠকিয়ে টাকাগুলো বিদেশে পাচার করছে তারপরে বুঝতে হবে যে আমাদের সমাজে এই দীর্ঘ সময় ধরে এই একটা অসুখ ইচ্ছাকৃত ভাবে আমাদের যে সমস্ত বিরোধী রাজনৈতিক দল আছে তারা এইগুলোকে ইন্ডিকেট করতে পছন্দ করে কারণ এই কথাগুলো বললে হয়তো তাদের বাজার আছে রাজনৈতিক হতে পারে কিন্তু সেইগুলোর বাইরে যে আমাদের সামাজিক যে অসুখটা এই অসুখের ক্ষেত্রে আমরা রাজনৈতিক দল হিসাবে কে কে কাজ করছি কার দায়িত্ব কোনখানে কিভাবে পালন করছি সেইগুলো আলোচনায় আসা নিশ্চয়ই